এই সময়ে বিধানসভার ভেতরে থাকার কথা ছিল। আমরা থাকতে আগ্রহী ছিলাম, থাকতে চেয়েছিলাম। আপনারা যারা খবর রাখেন তারা জানেন, গত মার্চ মাসে 20 তারিখ থেকে বিধানসভার চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছিল। 21-22 শনি এবং রোববার থাকার কারণে অধিবেশন বন্ধ থাকে, 23 তারিখ আবার অধিবেশন শুরু হয়। সরকার পক্ষের তরফ থেকে আমাদের কাছে আবেদন আসে, কোভিড পরিস্থিতি জটিল চেহারা নিচ্ছে এবং এই পরিস্থিতিতে আমাদের বিধানসভা দীর্ঘ সময়ব্যাপী চলতে দেওয়া ঠিক হবে না, কাজেই খুব তাড়াতাড়ি বাজেট পাশ করে আমরা বেরিয়ে যেতে চাই। সেদিন বিরোধী দলের পক্ষ থেকে বাজেটের উপরে আলোচনার সূত্রপাত করার কথা, এটাই হচ্ছে বিধানসভার রীতি, কনভেনশন। এই প্রস্তাব শোনার পর আমরা গ্রহণ করি এবং বলা যায় আমাদের আলোচনার সুযোগ ছেড়ে দিয়েও প্রায় এই বাজেটটা বিনা প্রশ্ন তুলে এটাকে আমরা পাশ করিয়ে দিই। এবং আলোচনায় আমরা ঐক্যমত হয়েছিলাম এটা পাশ করানোর পরেই অ্যাসেম্বলি সেশন অ্যাডজার্ন হয়ে যাবে। অদ্ভুতভাবে আমরা দেখলাম এটা পাশ করিয়ে নেওয়ার পর শাসক দল তাদের রাজনৈতিক স্বার্থে কিছু কিছু বাছাই করা বিষয় নিয়ে আলোচনা শুরু করার চেষ্টা করলেন। আমরা প্রতিবাদ করলাম, এই যদি হয় তাহলে তো বাজেটের উপর আমরা কথা বলতে পারতাম, কারণ আপনাদের এই বাজেটের মধ্যে জনস্বার্থের পরিপন্থী বহু বিষয় ছিল, বহু বিষয় ছিল। কিন্তু গিলুটিন করে এই বাজেটটা যখন পাশ হলো আমরা বিরোধিতা করলাম না এবং এখান থেকে পাশ করে দিয়ে বেরিয়ে যাব, আপনারাও রাজি হলেন। এখন আপনারা আপনাদের বক্তৃতা করতে শুরু করেছেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। এই পরিস্থিতিতে আমরা সেদিন অধিবেশন ছেড়ে চলে যাই। আপনারা জানেন 6 মাস হয়ে গেল, কোভিডের আক্রমণের আগেই 18-30 মার্চের পর থেকে ত্রিপুরায় একদিকে গণতন্ত্রের উপর আক্রমণ বিশেষ করে বিরোধী দলের বিরুদ্ধে, আরেকদিকে অর্থনৈতিক যে সমস্যা এটাকে সংকটের দিকে নিয়ে যায় এই বিজেপি আইপিএফটির জোট সরকারের জনবিরোধী নীতির কারণে মন্দা পরিস্থিতি তৈরি হয়ে যায়। রেগার কাজ নাই, টুয়েপের কাজ নাই, লাইন ডিপার্টমেন্টের কাজ নাই, ব্যবসা নাই, গাড়ি ঘোড়া চললেও তাতে প্যাসেঞ্জার নাই, এটা চরম অর্থনৈতিক সংকটাপন্ন পরিস্থিতি। আমরা তখনই কোভিডের আক্রমণের আগে থেকেই বিধানসভার ভেতরে বাইরে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। এত শত প্রতিশ্রুতি দিয়ে আপনারা মানুষকে ভুলিয়ে এই সরকার তৈরি করলেন, এখন সম্পূর্ণ উল্টো পথে চলবার চেষ্টা করছেন। মানুষের কথা একটু ভাবুন, কে শুনে কার কথা। এর মধ্যে কোভিডের আক্রমণ, কোভিডের আক্রমণ এটা অনেকটা মরার উপর খাড়ার ঘায়ের মতো। এই আক্রমণ মোকাবেলার জন্য ছড়িয়ে যাতে পড়তে না পারে তার জন্য আমরা বিরোধী দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে গঠনমূলক কতগুলো প্রস্তাব সরকারের দৃষ্টিতে নিয়ে যাই সর্বদলীয় বৈঠকে এবং তার পরবর্তী সময়ে। আমাদের পরিষদীয় দলের তরফ থেকে 6 সদস্যক যে প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি, তা তো আমরা পরবর্তী পর্যায়ে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা